নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, বর্তমানে যে এলপিজি গ্যাসের কেওয়াইসি করা হচ্ছে, সেই কেওয়াইসি নিয়ে আপনাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। কাদেরকে কেওয়াইসি করতে হবে, কাদেরকে করতে হবে না, কেন করতে হবে, না করলে গ্যাস কানেকশন কি আর দেবে না, মানে আর কি গ্যাস পাবেন না, বা কিভাবে করতে হবে, লাইনে দাঁড়িয়েই কি করতে হবে, এই প্রশ্নগুলো আপনাদের রয়েছে। সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। চলুন আগে সবার প্রথম জেনে নিই এলপিজি গ্যাসের কেওয়াইসি কাদের করতে হবে, কাদের করতে হবে না। তো এলপিজি গ্যাসের কেওয়াইসি কাদের করতে হবে না, যে সমস্ত গ্যাস গ্রাহক ভর্তুকি পান তাদেরকে সকলকেই এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে। যারা সরকারের থেকে ভর্তুকি পান, সেটা উজ্জ্বলা গ্যাস কানেকশন হতে পারে বা সাধারণ গ্যাস কানেকশন হতে পারে, তাদের সকলকেই এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে। আপনার নর্মাল গ্যাস কানেকশন রয়েছে, আপনি 10 টাকা, 20 টাকা, 25 টাকা এখন ভর্তুকি পাচ্ছেন, তবুও আপনাদেরকে এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে। আর আপনার যদি উজ্জ্বলা গ্যাস কানেকশন থাকে, আপনি 200 টাকা ভর্তুকি পাচ্ছেন, আপনাকেও কিন্তু এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে। এবার এলপিজি গ্যাসের কেওয়াইসি কাদের করতে হবে না, যারা স্ব ইচ্ছায় এলপিজি গ্যাসের ভর্তুকি নেন না, ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন, নিজেরা স্যারেন্ডার করেছেন, এক কথায় বলতে গেলে যারা ভর্তুকির টাকা নেন না সরকারের থেকে, তাদের ক্ষেত্রে কেওয়াইসি না করলেও চলবে, কিন্তু যারা ভর্তুকির টাকা পায় তাদের সকলকেই কেওয়াইসি করতে হবে। তো অনেক এরকম গ্রাহক রয়েছে যারা কোনো রকম ভর্তুকির টাকা নেন না। সরকার এক কিছু সময় আগে ঘোষণা করেছিল যে কোনো উপভোক্তা যাদের আর্থিক অবস্থা ভালো, যারা মানে ধনী ব্যক্তি, আর্থিকভাবে সচ্ছল, তারা যদি চাই ভর্তুকি নাও নিতে পারে। তো তখন অনেকেই ভর্তুকির টাকা স্বইচ্ছায় নেয়নি, ছেড়ে দিয়েছিল। তো এই রকম যারা উপভোক্তা রয়েছেন তাদের ক্ষেত্রে কেওয়াইসি না করলেও চলবে, কিন্তু যারা ভর্তুকির টাকা পান, 1 টাকা হলেও যারা পান, তাদের ক্ষেত্রে সেই ভর্তুকির টাকাটা পাওয়ার জন্য অবশ্যই এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে। এবার এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে কি হবে, এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে আপনার গ্যাস কি বন্ধ করে দেবে, আর কি আমাকে গ্যাস দেবে না? প্রথমেই বলে রাখি, এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে আপনার গ্যাস পরিষেবা বন্ধ হবে না। আপনি যেমন গ্যাস বুক করতে পারেন, গ্যাস নিতে পারেন, সমস্ত কিছুই নিতে পারবেন। তাহলে কি আপনার আটকে যাবে না, আপনি যে ভর্তুকির টাকাটা পাচ্ছিলেন সেই ভর্তুকির টাকাটা আপনার বন্ধ হয়ে যাবে, যদি আপনি বর্তমানে যে কেওয়াইসিটা হচ্ছে এটা আপনি যদি না করেন। বুঝাতে পারলাম? অনেকে বলছে গ্যাস বন্ধ করে দেবে, গ্যাস আর পাবেন না, অনেকে ভয়ে কেওয়াইসি করতে ছুটছেন। গ্যাস আপনাকে বন্ধ হবে না, আপনার শুধুমাত্র ভর্তুকির টাকাটা বন্ধ হবে, ঠিক আছে? যেটা আপনি ভর্তুকি পান, সরকারের কাছ থেকে ব্যাক পান যে টাকাটা, সেটা আপনার বন্ধ হয়ে যাবে, গ্যাস পরিষেবা আপনার বন্ধ হবে না। এবার অনেকেরই একটা মনে প্রশ্ন রয়েছে, এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনার করা রয়েছে কি নেই, কীভাবে বুঝবেন? প্রথমেই বলে রাখি, এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনার করা থাকুক বা না থাকুক, আপনাকে তবুও করতে হবে। যদি করা থাকে আপনার, তবুও আপনাকে করতে হবে, কারণ এখন বর্তমানে রিভেরিফিকেশান হচ্ছে। রিভেরিফিকেশান হচ্ছে মানে রি কেওয়াইসি করা হচ্ছে, পুনরায় আবার কেওয়াইসি করা হচ্ছে। আপনাদের আগে কেওয়াইসি করা ছিল, ভর্তুকি পাচ্ছিলেন, সব কিছু ঠিকঠাক রয়েছে, আধার কার্ড দেওয়া রয়েছে, তখন কেওয়াইসি করা ছিল। এখন যেটা হচ্ছে সেটা রি কেওয়াইসি, মানে পুনরায় আবার যাচাই হচ্ছে। অর্থাৎ এখন এলপিজি গ্যাসের যে কেওয়াইসিটি করা হচ্ছে সেটি পুনরায় গ্রাহকদের তথ্য যাচাইয়ের জন্যই করা হচ্ছে। সুতরাং আপনাদের যদি আগে কেওয়াইসি করা থাকে, বর্তমানে আবারও আপনাদেরকে আঙুলের ছাপ দিয়ে অথবা অনলাইনে মোবাইল থেকে কেওয়াইসি করতে হবে। আপনার আগে কেওয়াইসি করা রয়েছে কি নেই সেটা তো আপনি গ্যাস অফিসে গেলেও বুঝতে পারবেন, বা যদি ভর্তুকির টাকা পান তাহলে আপনি আগে আপনার কেওয়াইসি করা রয়েছে তাই আপনি ভর্তুকির টাকা পাচ্ছিলেন। তো আগে আপনার কেওয়াইসি করা রয়েছে কি নেই সেটা জেনে আপনার কোনো লাভ নেই, কারণ এখন যে কেওয়াইসিটা করা হচ্ছে সেটা পুনরায় রি কেওয়াইসি করা হচ্ছে। সুতরাং আগে কেওয়াইসি করা রয়েছে কি নেই সেটার উপরে কোনো নির্ভর করছে না, আগে করা থাকলেও এখন আপনাদেরকে আবার করতে হচ্ছে। তারপর দেখুন, এলপিজি গ্যাসের কেওয়াইসি কীভাবে করতে হবে, এটা হচ্ছে সবথেকে ভাইটাল প্রশ্ন। এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনি আপনার ডিলারের কাছে গিয়ে আঙুলের ছাপ দিয়ে বা চোখের রেটিনা স্ক্যানের মাধ্যমে করাতে পারবেন, ঠিক আছে? এটা এই পদ্ধতিটা তো সবাই জানেন। আরেকটা পদ্ধতি, আমাদের বাড়িতে বাড়িতে যখন গ্যাস দিতে আসে তখন ডেলিভারি বয়রাও অনেক সময় সেই মেশিন নিয়ে আসে, সেই মেশিনে আঙুলের ছাপ দিয়েও আপনারা করাতে পারবেন। এটা গেল লাইনে দাঁড়িয়ে বা আপনার বাড়িতে এসে করাচ্ছে। আর আরেকটা পদ্ধতি রয়েছে, আপনার যে কোম্পানির গ্যাস সেই কোম্পানির নিজস্ব ওয়েবসাইট রয়েছে বা মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, সেইখানে গিয়ে তাদের অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আমরা নিজেরাই কিন্তু কোনোরকম কোথাও লাইনে না দাঁড়িয়েই বাড়িতে বসে মোবাইল থেকেও এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে পারবেন। নিজেরা বাড়িতে বসে কীভাবে করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমরা চ্যানেলে আগেই ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবেন। এছাড়াও আমাদের আই বাটনেও দেওয়া রয়েছে সেই ভিডিও, বা আমাদের
চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এলপিজি গ্যাসের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়েও সেই ভিডিও দেখে নিতে পারবেন। আরেকটা কথা, এর লাস্ট ডেট কবে? এর লাস্ট ডেট আপাতত 31শে ডিসেম্বর রাখা হয়েছে, তবে এই লাস্ট ডেটটা বাড়ানো হবে, কারণ এত উপভোক্তার এত অল্প সময়ের মধ্যে কেওয়াইসি করা সম্ভব নয়, তো সেই নিয়ে চিন্তা করার কিছু নেই, লাস্ট ডেটটা বাড়বে। আরেকটা কথা হচ্ছে, অনেক জায়গায় কেওয়াইসি করতে টাকা নিচ্ছে। দেখুন, সরকারি নিয়মে কোনো টাকা নেওয়ার কথা বলা নেই, আমাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় পাইপ দেওয়ার নাম করে আমাদেরকে পাইপ দিচ্ছে, পাইপ দিয়ে 190 টাকা করে নিচ্ছে অনেক জায়গায়। আবার অনেক জায়গায় একটা 5 বছর ছাড়া ছাড়া যে সার্ভে হয়, আপনার বাড়ির সমস্ত ঠিকঠাক রয়েছে কিনা, আপনার কন্ডিশন কীরকম রয়েছে, গ্যাসের পাইপের কীরকম কন্ডিশন রয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য একটা সার্ভে হয়, তার জন্য 236 টাকা করে একটা চার্জ কাটে, সেটাও ম্যান্ডেটরি 5 বছর ছাড়া ছাড়া। তো সেই চার্জের জন্য অনেক সময় 236 টাকা করে কাটা হচ্ছে, তো এই টাকাগুলো কিন্তু কাটছে অনেক জায়গায়। আবার অনেক জায়গায় বলছি, এগুলো যদি আপনি পাইপ না নেন বা এই টাকাগুলো যদি না কাটান তাহলে কেওয়াইসি করে দেওয়া হবে না, এরকম কোনো সরকারি নিয়মকানুন নেই, এগুলো ইচ্ছা করেই তারা করে দিচ্ছে না। আপনি কোনোরকম টাকা খরচ না করেও বর্তমানে যে কেওয়াইসিগুলো হচ্ছে সেগুলো করতে পারবেন, সরকারি নিয়মে কিন্তু সেরকমই বলা রয়েছে। তো আপনাদের আরও কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, এবং আপনাদের ওখানে টাকা নিচ্ছে কিনা, আপনাদের ওখানে কীভাবে কেওয়াইসি হচ্ছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।